ভারতে পৌঁছানোর একদিন পরেই বিশ্বকাপের মিশনে মাঠে নামছে বাংলাদেশ। যদিও এটা প্রস্তুতি ম্যাচ, তবুও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা জয় দিয়ে প্রস্তুতি পর্বটা শুরু করতে চায় সাকিব আল হাসানের দল। তাই তো এই ম্যাচের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি কোন শক্তিশালী একাদশ নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। এছাড়াও ম্যাচটি কয়টার সময় শুরু হবে ও কোন চ্যানেলের মাধ্যমে সরাসরি খেলাটি দেখতে পারবেন জেনে নিন। অনেক তো হলো তামিম বিসিবি ইস্যুতে আলোচনা সমালোচনা, এবার না হয় মাঠের খেলায় ফেরা যাক। বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের বাদ পড়া ইস্যুতে দেশের ক্রিকেট টালমাটাল বেশ কয়েকদিন ধরে। এরই মধ্যে তামিম ইকবাল ও সাকিব আল হাসান পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। তামিম বিশ্বকাপের দলে না থাকার ব্যাখ্যা দিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে, আর সাকিব বেসরকারি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সাম্প্রতিক বিভিন্ন বিতর্কের জবাবও দিয়েছেন। আজ বিকেলেই বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। পুরো দলকে এক বিন্দুতে বাঁধতে চেষ্টার কোনো কমতি রাখছেন না সাকিব। অনুশীলনের আগে দলের সবার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। বিশ্বকাপে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে বিভিন্ন পরামর্শ দিয়েছেন মিস্টার 75। একদিন প্রস্তুতি নিয়ে নিজেদেরকে ঝালিয়ে নিতে মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে প্রতিটি দল দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের গৌহাটিতে। চলুন তাহলে আমরা এক নজরে দেখে আসি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওপেনিং করতে দেখা যাবে লিটন কুমার দাসকে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে একাদশে ছিলেন না লিটন, তবে এখন তিনি পুরোপুরো ফিট। এই ম্যাচে লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তরুণ ওপেনার তানজিম হাসান তামিমকে। গত কয়েক ম্যাচে ব্যর্থ হলেও এই ম্যাচে নিজেকে প্রমাণ করতে মরিয়া বিশ্বকাপ জয়ী এই ওপেনার। তিন নম্বর পজিশনে ব্যাটিং করবেন দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হাসান শান্ত। লাস্ট তিন ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরি করে বিশ্বকাপে ভালো কিছুর আভাস দিয়ে রেখেছেন শান্ত। চার নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যাবে অধিনায়ক সাকিব আল হাসানকে। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিং করবেন তাহিদ হৃদয়। ছয় নম্বরে ব্যাটিং করতে হবে মুশফিকুর রহিমকে। আলোচিত সাত নম্বর পজিশনে ব্যাটিং করবে মাহমুদুল্লাহ রিয়াদ। আট নম্বর পজিশনে দেখা যাবে মেহেদি হাসান মিরাজকে। এছাড়াও দলে থাকবেন তিনজন পেসার, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সাথে দেখা যাবে হাসান মাহমুদকে। উল্লেখ্য, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে 29 সেপ্টেম্বর শুক্রবার দুপুর 2:30। এই ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস 2 ও স্টার স্পোর্টস 2 HD-তে। এক নজরে বাংলাদেশের একাদশ। লিটন কুমার দাস, তানজিম হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। তো দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই একাদশটি নিয়ে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।